ইজতেমা ময়দানে আছেন সহকর্মী ইব্রাহিম খলিল, সরাসরি যাচ্ছি তার কাছে। ইব্রাহিম, ইব্রাহিম, ইজতেমা ময়দানের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানান। এছাড়া কালকে তো আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে, তো সেটার প্রস্তুতি কেমন দেখছেন? শুনতে পাচ্ছি আশু, আপনি জানেন যে আজ ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন, আর একদিন পরই আখেরি মোনাজাতের মাধ্যমে, অর্থাৎ আগামী 17 জানুয়ারি আগামীকাল আখেরি মোনাজাতের মাধ্যমে এবারে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হবে এই বছরের মতো। তো এখানে কিছুক্ষণ আগে জোহরের নামাজ শেষ হয়েছে, মুসল্লিরা একসাথে জোহরের নামাজ পড়েছেন, এবং একই সাথে জোহরের নামাজের পর একটি জানাজা ছিল যেখানে একজন পুরুষ একজন মহিলার জানাজা পড়ানো হয়। এরপরে জোহরের নামাজের পর যে নিয়মিত বয়ান, সে বয়ানটি এখন চলছে ভারতের একজন বুজুর্গ মাওলানা, তিনি এই বয়ানটি করছেন এবং সাথে সাথে এটি অনুবাদও হচ্ছে। এখন পর্যন্ত এখানে প্রচুর সংখ্যক মানুষ ইজতেমা ময়দানে আগমন করছে। আগামীকাল আখেরি মোনাজাত, সেটিকে উদ্দেশ্য করে এখন থেকেই মানুষ এখানে আসা শুরু করেছে, এবং একই সাথে আগামীকালও প্রচুর সংখ্যক মানুষ এখানে আসবে। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, সেটি আমাদের চোখে পড়েছে যে এখানে বহিরাগত অনেক লোক যারা জুমার নামাজ, যারা আখেরি মোনাজাতে অংশগ্রহণ করতে আসবেন নিয়মিত মুসল্লির পাশাপাশি, এখানে ময়দানে নিয়মিত মুসল্লি রয়েছেন প্রায় 2 লাখের উপরে। পাশাপাশি এখানে যে আখেরি মোনাজাত, সেটিতে অংশগ্রহণ করার জন্য আরও প্রায় লক্ষাধিক লোক এখানে ঢাকার আশপাশের এলাকা থেকে আসবেন। তো তার এই পুরো 4 লক্ষ লোকের যে আইনশৃঙ্খলা, যে সমন্বয়, সেটি সমন্বয় করার জন্য র‍্যাব, পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদের প্রচুর পরিমাণে যে তাদের যে সৈনিক রয়েছেন তাদেরকে নিয়োজিত করা হয়েছে, সদস্যদের নিয়োজিত করা হয়েছে, এবং তারা তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এবং আজকে ভোর দিবাগত রাত 3টা থেকে মূলত আখেরি মোনাজাতের জন্য যে রাস্তা বন্ধ করে যে ব্যাপারটি, সেটি শুরু হয়ে যাবে আবদুল্লাপুর থেকে স্টেশন রোড থেকে, রাস্তাগুলো বন্ধ হয়ে যাবে এবং প্রচুর লোক এখানে আসছে। আপনি আমার দেখতেই পাচ্ছেন যে কিছুক্ষণ আগে জোহর নামাজের পর এখন লোকজন তারা বয়ান শুনছেন এবং জিকির আজকার বয়ানের মাধ্যমেই মূলত দ্বিতীয় পর্বের চলছে, এবং প্রতি ঘন্টায় ঘন্টায় এখানে বয়ান হচ্ছে নিয়মিত। যে তাদের যে জিকির আজকারগুলো, সেগুলো হচ্ছে তাবলিকের যে মাকরাজগুলো, তাবলিকের যে 6টি কাজ রয়েছে সেটি তারা পালন করছেন, এবং তাদের প্রত্যেকেরই একটি আশা যে ইজতেমার যে শিক্ষাটি তারা এখান থেকে পাচ্ছেন সেটির জন্য তারা ধরে রাখতে পারেন, এবং একই সাথে এই এখান থেকে যে শান্তির যে বার্তাটি, সেটি তারা তাদের বাকি সময়টুকু যেন তারা কাজে লাগাতে পারে এবং সত্যি